হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করব। রান্না করার আগেই আমি একটু বের হয়েছিলাম, বাহিরে গিয়েছিলাম আপনাদের ভাইয়ার সাথে, তার একটা কাজ ছিল তো ওখানেই গিয়েছিলাম। তো আমি আর ওই জায়গার ভিতরে ঢুকি নাই, আমি বাহিরেই ওর জন্য ওয়েট করতেছি। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে বাসায় গিয়ে আমার রান্না করতে হবে, আমি প্রথমবার কোনো কিছু ট্রাই করব। একদমই সোজা রান্না আপনাদের কাছে মনে হবে, বাট আমার কাছে কঠিন। কঠিন হলেও আমি রান্নাবান্না যে একদম পারি না তা না। তো এখন হচ্ছে বাসায় যাব, বাসায় গিয়ে হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে। তাহলে চলেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। আরেকটা কথা, মানে ভয়েস ওভার দিতে গেলে আপনাদের ভাইয়া যেই পরিমাণে আমাকে ডিস্টার্ব করে, ইভেন এখনও আমার পাশে বসে আছে, মানে বসে বসে আমাকে খোঁচাবে, জ্বালাবে, মানে সব ধরনের ডিস্টার্ব সে আমাকে করে। তো বাসায় এসে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেনে। কিচেনে গিয়ে দেখি যে আজকে আমার রুই মাছ রান্না করতে হবে, যেহেতু আমার শাশুড়ি বাহিরে গিয়েছিল, মানে ডাক্তারের কাছে গিয়েছিল, সে সব কিছু রেডি করে দিয়ে গিয়েছিল। তো আমি মাছটাকে মশলা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব, তার জন্য মশলা দিয়ে মাখাতে হবে আগে। মোটামুটি রান্নাবান্না যে আমি জানি না কিন্তু তা কিন্তু নয়, আমি কিন্তু জানি। অনেকেই দেখলাম কমেন্ট করতেছে যে খালি ঘুরতে যাওয়ার ভিডিও দিলে হবে, একটু রান্নাবান্নাও করো। হ্যাঁ, এই ভিডিওটা তাদের জন্যই। আমি আমার লাইফের 90% জিনিস তো আর আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট আমার ডেইলি লাইফ থেকে কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, রান্নার কথায় আসি। তো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে এখন হচ্ছে তেলটা গরম হওয়ার পরে আমি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। আমি জানি না আজকে রান্নাটা কেমন হবে, খুব ভয় ভয়ে রান্না করতেছিলাম, যেহেতু শ্বশুরবাড়ির সবাই খাবে। বাপের বাড়ি হলে একটা কথা ছিল যে খারাপ হলে ওটা মানিয়ে নেওয়া যাবে, বাট শ্বশুরবাড়ির প্রথমবার রান্না করতেছি, তাও আবার মানে সবার জন্য। আর পিছনে আপনাদের ভাইয়া কিন্তু কাজ করতেছে, ও ছিল বাসায়, ওর জবটা হচ্ছে বাসায় বসি। তো এই তো আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি, আর ভাজা মাছগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, যেহেতু এটাকে একটু মাখা মাখা করবো মশলা টশলা দিয়ে। আমাদের বাসায় প্রচুর ঝাল খায়, বাট এই বাসাতে কেউই ঝাল খায় না, দ্যাটস ওয়াই আমার রান্না করতে একটু প্রবলেম হয়েছে। তারপরও নাকি মাছটা অনেক মজা হয়েছিল, আমার শাশুড়ি বলেছে, আপনাদের ভাইয়াও বলেছে, ওর কাছে একটু ঝাল লেগেছে, ও যেহেতু একটু ঝাল খেতে পারে না, একদম কম খায় ঝাল। তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দাওয়ে আজকে কিন্তু আমি রুই মাছ রান্না করতেছি, আগে বলেছি কি না জানি না, মনে নাই, তাই আবার বলে দিলাম। আর এখানে আমি সব বাটা মশলাগুলো দিয়ে দিতেছি, আর বাটা মশলাগুলো সব একসাথেই বাটা ছিল, তাই আমি ওই বক্সটা নামিয়ে ওইটা দিয়েই একবারই দিয়ে দিতেছি, যাতে আমার বারবার না দিতে হয়। আর একটা কথা, আমি কিন্তু আজকে কোনো রেসিপি দিতেছি না, জাস্ট রান্না করতেছি, ওটাই শেয়ার করছি। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, আসলে রুই মাছ রান্না করতে যা যা লাগে ওগুলোই আমি দিয়ে দিয়েছি। এখন চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে কেটে। আসলে এই দেশের এই মরিচগুলো না একদমই ঝাল নেই, তো এক চুলায় মাছ আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর আপনাদের ভাই যেহেতু ঝাল কম খায় তাই আমি তিনটাই দিয়েছি, যেহেতু ঝাল একদমই খেতে পারে না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর আমার মাছ কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে। তো আজকের মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাথে আমার ভাতও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, দেখে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কারণ আপনারা তো টেস্ট করতে পারবেন না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।